ত্রাণ। ফ্লোট প্লেয়ার থেকে 475 কিলোমিটার উত্তর পশ্চিমে ও সাগরদ্বীপ থেকে 780 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপ। আগামী 12 ঘন্টার মধ্যে নিম্নচাপ শক্তি বাড়িয়ে তৈরি হবে গভীর নিম্নচাপে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র। সঞ্চয়, সোমবার অর্থাৎ আগামীকাল কালীপুজোর সকালে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে, আবহাওয়া দপ্তর সূত্রে কি জানতে পারছো এই মুহূর্তে? দেখুন, নিম্নচাপ এখন যে জায়গায় রয়েছে তা আরো শক্তি বৃদ্ধি করছে এবং আজই তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর তা ক্রমশ উত্তর দিকে উত্তর অভিমুখে অগ্রসর হবে এবং তারপর আগামীকাল তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং এই পর্যায়ে সেটা ক্রমশ উড়িষ্যার উপকূলের কাছ দিয়ে এগিয়ে আসবে বাংলা উপকূলের কাছে, বাংলা উপকূলের সামনে দিয়ে তা অতিক্রম করে বঙ্গোপসাগর একেবারে বাংলাদেশের দিকে পৌঁছে যাবে এবং বাংলাদেশের উপকূল অতিক্রম করবে 25 তারিখ সকালের দিকে। এর সবচেয়ে বেশি প্রভাব আমাদের রাজ্যে যেখানে পড়বে তা হলো উত্তর এবং দক্ষিণ 24 পরগনার যে একেবারে সমুদ্র লাগোয়া সুন্দরবন অঞ্চল, সেখানে সেখানে মনে করা হচ্ছে যে হাওয়ার গতিবেগ 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ হতে পারে। বৃষ্টি এই দুই জায়গাতেই অর্থাৎ উত্তর দক্ষিণ 24 পরগনা এবং কিছুটা পূর্ব মেদিনীপুর, এখানে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। বাকি অংশে দক্ষিণবঙ্গে সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কিছুটা দমকা হাওয়া থাকবে যেটা 40 থেকে 50 এমনকি সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগ থাকতে পারে তার। এবং যেহেতু এটা বাংলাদেশের মধ্যে দিয়ে ক্রমশ আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে তাই পরবর্তী দিনে দেখা যাবে যে বাংলাদেশ সংলগ্ন যে নদিয়া জেলা সেখানেও কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ধন্যবাদ সঞ্চয়।